নবীনক চিঠির প্রভাব পশ্চিমবঙ্গর আসুচি আলু গাড়ি মমতা ব্যানার্জী নবীন বাবু চিঠি লেখি অনুরোধ করা পরে পশ্চিমবঙ্গ ছাড়ি আলু গাড়ি সূচনা দিয়েছেন বরিষ্ঠ বিজেডি নেতা দেবীপ্রসাদ মিশ্র। পশ্চিমবঙ্গর আলু গাড়ি ন আসা ফলরে রাজ্যের আলু দর হঠাৎ বড়ি যাই। মমতা ব্যানার্জী সেপাখের মুখ্যমন্ত্রী বিরোধী নেতা মানবর শ্রীযুক্ত নবীন পটনায়ক পাঁচ পাঁচ থরে রাজ্যের মুখ্যমন্ত্রী থিলে, কেন্দ্রমন্ত্রী থিলে, জনে জনগণকর ভারতবর্ষের জনে প্রভাবশালী নেতা আম রাজ্যের, এবং সে যদি গোটে চিঠি অনুরোধ কলে এতে অন্য মানুষ অসুবিধা কোণ হচ্ছে? সে দোষ দোষী নেই, নিজ যে সরকারে রুহে, যে বিরোধীরে রুহে, নিশ্চয় কথাকে উত্থাপিত করিব, এবং এটা তো গঠনমূলক কথাটা উত্থাপিত করছে। নবীনবাবু মমতা ব্যানার্জীকে রিকোয়েস্ট করছেন, তা নিশ্চয় প্রভাব রয়েছে। আজি কোণ খবরকাগজ বাহারি ট্রক আসলা বলে নিজে যোগাণ মন্ত্রী কিন্তু যে ট্রক আসলা কথাবার্তা অফিসর অফিসর হয়েছে, ভালো কথা। নবীনবাবু নিশ্চয় রিকোয়েস্ট প্রভাব রয়েছে।